নমস্কার, রকমানি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ছোলা ঘুগনি বানিয়ে আপনাদের দেখাবো। এই রেসিপিটা খুবই ভালো হয়, ছোট থেকে বয়স্ক পর্যন্ত সকলে এই রেসিপিটা মানে করতে পারেন তাদের জন্য, আর সবারই খাওয়া খুব ভালো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন তবে দেখে নিই ছোলা ঘুগনি বানাতে আমার কি কি লাগছে। কাবলি ছোলা আমি 200 গ্রাম নিয়েছি। নিয়ে এটা সারা রাত্রি জলে ভিজিয়ে সকালে নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। 2 সিটি পড়েছে, প্রেশারে নামিয়ে রেখেছি। এটা হচ্ছে ছোলা। তার সাথে লাগছে ফোড়নের জন্য একটু হিং লাগবে আর গোটা জিরে ফোড়ন দেব, আর হলুদ 4 চামচের হলুদ হলুদ লাগবে 1 চামচ, আর 4 চামচের আদা বাটা 1 চামচ, এছাড়া লাগবে ধনে জিরে রোস্ট করে গুঁড়ো করা 4 চামচের 1 চামচ, কাঁচা লঙ্কা 2 কুচি করা, ধনে পাতা কুচি, টমেটো কেচাপ। এটা ছোলা মশলাটা 1টা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর সামান্য নুন পরিমাণ মতন, আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ দিলাম তেল, সর্ষের তেল দিয়েছি, একটু হিং দিলাম 1 চিমটে, একটু জিরে দিলাম 4 চামচের 1 চামচ জিরে, এটা একটুখানি রোস্ট হয়ে গেলে আমি অন্য মশলাগুলো দেব। এবারে আদা বাটা দেব, হলুদ দিলাম, জিরে ধনে জিরে ভেজে গুঁড়ো করা ওইটা দিলাম, এটাও 4 চামচের 1 চামচ, আর লঙ্কা কুচিটা এই 2টোই দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি তাহলে মশলাটা পুড়ে যাবে। অল্প একটু জল দিলাম, এবারে টমেটো যে পেস্ট করা ছিল 1টা সেইটা দিয়ে দিলাম। ছোলে মশলাটা দিলাম, এটা 2 টেবিল চামচ আছে। আপনাদের যদি মনে হয় আর একটু বেশি দেবেন তাহলে দিতে পারেন। পরিমাণ মতো নুন দিলাম, আর টমেটো কেচাপটা দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দিয়ে দিলাম, এবারে একটু কষাতে হবে। এবারে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। একটু কষাবো, কষিয়ে আমি জল দিয়ে দেব। এটা খাওয়া খুব ভালো, প্রচুর প্রোটিন আছে ছোলায়, সবাই খেতে পারেন, বাচ্চা বয়স্ক সকলে খেতে পারেন, টিফিনে খুব ভালো খাবার।
কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, এটা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। ঘুগনিটা শেষ হয়ে গেছে, মানে হয়ে গেছে একদম তৈরি। আমি এবার এটাকে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এটা বাটিতে ঢেলে নেবো, ঢেলে নিলাম বাটিতে। তৈরি হয়ে গেল ছোলা ঘুগনি। এটা আপনারা সকলে বাড়িতে বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।